চৈত্রের দাবদাহে গরম সাধারণ মানুষ চন্দ্রের প্রাণ যখন উষ্ঠাগত ঠিক তখনই বাজারে হাজের রসালো ফল তরমুজ গরম থেকে সাধারণ মানুষ মানুষজনদের ক্লান্তি কাটিয়ে শতে ভরিয়ে দিতে বিক্রেতারা তরমুজের পশরা সাজিয়ে বসেছে বাজারে তরমুজ বিক্রি করার উদ্দেশ্যে বিক্রেতারা পশরা সাজিয়ে বসে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে এর থেকে ব্যতিক্রম যায়নি তেলিয়ামার বাজারও মঙ্গলবার তেলিয়ামোড়া বাজারে গিয়ে প্রত্যক্ষ করা গেল এমনটাই চিত্র বিগত ছয়ত্রিশ থেকে ছয়ত্রিশ বছর ধরে তিনি বিক্রি করে আসছেন অন্যান্য বছর থেকে এবছর তরমুজের দাম অনেকটাই কম ক্রেতা সাধারণের নাগালের মধ্যেই রয়েছে তরমুজের দাম কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এবছর তরমুজের অনেকাংশে কম বলে দাবি তরমুজ বিক্রেতার তিনি জানান গৌহাটী শিলিগুড়ি সহ বহি রাজ্য থেকে রাজ্যের বাজারগুলিতে তরমুজ আসলে তরমুজের দাম ক্রেতা সাধারণের নাগালের মধ্যে থাকে নতবা দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বৃদ্ধি পায় রসালো ফল তরমুজের দাম তিনি জানিয়েছেন তেলিয়ামোড়া বাজারে এখনো পর্যন্ত আনুমানিক প্রায় দশ টনের মতো তরমুজ মজুত রয়েছে যদিও বর্তমানে তরমুজ পাইকারি ত্রিশ থেকে চল্লিশ টাকা ও খুচরা পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো দরে বিক্রি হচ্ছে তরমুজ তবে যাই হোক সাধারণ মানুষজন গরম থেকে পরিত্রাণ পেতে রসালু ফল তরমুজের পশটা সাজিয়ে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে বিক্রেতারা বসে থাকলেও তেমনভাবে যে ক্রেতা সাধারণের দেখা মিলছে না এতে করে তরমুজ বিক্রেতাদের কপালে এক প্রকার চিন্তার গত এবার কি দাম বেশি না কম

30 টাকা কেজি নেকি আচ্ছা এই 40 35 আই কোন জায়গা থেকে আয়ে গওই আছিল থেকে আয়ে গোজি বড় বড় থাকে আয়ে গওতে আয়ে তো চাইদা চিনি বাজারে তোর মুজারেবার কম কম না পিওর রিপোর্ট আর ই নিউজ